প্রতারণা মামলায় ই কমার্স প্রতিষ্ঠান কিউ কম এসিও রিপন মিয়া এবং এসপিসি ওয়ার্ল্ড ব্যবস্থাপনা পরিচালক আল আমিন এবং তার স্ত্রী শারমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে রোববার রাজধানীর ধানমুড়ি থেকে রিপন মিয়াকে মহানগর গোয়েন্দা পুলিশ এবং বেইলি রোড থেকে অপর দুই আসামিকে গ্রেফতার করে সিআইডি আলাদা সংবাদ সম্মেলনে ডিবি এবং সিআইডি পক্ষ থেকে জানানো হয় কম মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় প্রতিষ্ঠান দুটি আরও জানাচ্ছেন হাসান জাভেদ ক্রেতাদের আকৃষ্ট করতে ই কমার্স প্রতিষ্ঠান কিউকম বিজয় আওয়ার স্বাধীনতা আওয়ার বিগ বিলিয়ন নামে অনেক কম দামে মোটরসাইকেল বিক্রির অফার দেয় সেই চটকদার লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে লক্ষাধিক গ্রাহক মোটরসাইকেল কিনতে অগ্রিম টাকা জমা দেয় কিন্তু সেই পণ্য না পাওয়ায় এমনকি টাকাও ফেরত না দেওয়ায় একজন ভুক্তভোগী গ্রাহক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন সেই মামলায় কিউকমেট সিইও রিপন মিয়াকে গ্রেফতার করা হয় এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকার পণ্য পাবেন গ্রাহকরা তাকে যেহেতু একটি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে মোটর সাইকেল দেওয়া হবে একটা টাইমলি তাকে টাকা দেওয়া হয়েছে টাকা দিয়ে সে ভুক্তভোগী ঘুরছে শুধু একজন বাদী এখানে ঘুরছে কিন্তু আমাদের কাছে আরও অনেক লোক ঘুরছে আমরা তাকে আমাদের এখানে আনার পরে বেশ প্রচুর সংখ্যক ভুক্তভোগী আমাদের কাছে আসছে যারা সময় মতো তারা পাচ্ছে না এই যে টাইমের হেরফের এটা এক ধরনের কিন্তু হয় যেহেতু এখানে একটি পরিপত্র আছে তারা না এদিকে একই মালামাল ব্যবসায়িক প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ডও পঞ্চাশ শতাংশ মূল্য ছাড় আশি থেকে একশো পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পণ্যের বিজ্ঞাপন দেয় আর তাতেই হুমড়ি খেয়ে পড়েন সাধারণ গ্রাহকেরা কিন্তু আগাম টাকা দিয়েও প্রতারিত হওয়ায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেন সেসব ভুক্তভোগী গ্রাহক তারই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও মোহাম্মদ আলামিন ও এসপিসি ওয়ার্ল্ডের পরিচালক শারমিন আক্তারকে গ্রেফতার করে সিআইডি ইতিমধ্যে গ্রাহক সংখ্যা প্রায় এক কোটি ছাড়িয়ে গেছে প্রথম দিকে তারা কিছুটা কিছু পণ্য পাবলিককে সরবরাহ করে পরবর্তীতে যখন গ্রাহক সংখ্যা বেড়ে যায় এবং তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে চলে আসে তখনই তারা পণ্য সরবরাহ বিভিন্ন বাহানা করে এসপিসি ওয়ার্ল্ডের তাদের এই অফারের মাধ্যমে এতে আমরা দেখেছি বাইশ কোটি টাকা তাদের ট্রানজেকশন হয়েছে তার মধ্যে পুরো টাকাটা তো লন্ডারিং হয়নি আমরা যে টাকাটা এ পর্যন্ত প্রমাণ পেয়েছি সেটা হলো এক কোটি সতেরো লাখ দুশো আটষট্টি কোটি টাকা প্রতারণার অভিযোগে গত বছরও গ্রেফতার করা হয়েছিল মোহাম্মদ আলামিনকে ডেস্টিনি টু থাউজেন্ডের উচ্চ পর্যায়ের একজন টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন তিনি হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা